ক্রিয়েট করতে হবে কিভাবে গুগল মাই বিজনেস একটা পেজ? রিকোয়েস্ট দিচ্ছেন, আপনি দেখবেন। আপনি কি রেকর্ডে রিকোয়েস্ট দিচ্ছেন? আপনার নাম কি? ফাহাদ। ওকে, উপরে ক্লাসের মডিউলটাকে দেখা যাবে, একটু উপরে করতেন স্পিডটা। তো দেখেন, আমাদের জিএমবি নিয়ে আজকে ক্লাস হবে। তো তার আগে আমরা জানি হচ্ছে জিএমবি কি, হোয়াট ইজ জিএমবি বা গুগল মাই বিজনেস পেজ। জিএমবি কে মানে শর্টকাটে গুগল মাই বিজনেস পেজ কে শর্টকাটে জিএমবি বলা হয়। তো এই জিএমবি, হ্যাঁ, এই এই জিএমবি মূলত হচ্ছে গুগলের একটা ফিচার, লোকেশনের একটা ফিচার, যেটা দ্বারা আমরা কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করে কোনো প্লেস গুগলে দেখতে পারি। এই যে দেখেন, আমরা জিএমবি লিখে সার্চ করছি, এই যে এখান থেকে আমার আমার নিজের জিএমবিগুলো চলে আসছে যারা। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো গুগলের একটা ফ্রি ফিচার হচ্ছে গুগল মাই বিজনেস পেজ। এটাকে কেউ লোকাল প্যাক বলে, কেউ থ্রি প্যাক বলে থাকে। হ্যাঁ, লোকাল প্যাক, থ্রি প্যাক, এগুলো অনেকে অনেকগুলো নামে এটাকে ডাকে। তো জিএমবি কি, এই আমি দেখাই, আমি যদি এখানে সার্চ করি ভাবে যে রেস্টুরেন্ট ইন ঢাকা, আমি যদি এভাবে সার্চ করি যে রেস্টুরেন্ট ইন ঢাকা, তাহলে দেখেন ঢাকার মধ্যে রেস্টুরেন্টের গুগল মাই বিজনেস পেজগুলো চলে আসবে। তো এইগুলোই হচ্ছে সেই গুগল মাই বিজনেস পেজ। এবং এখানে দেখেন কি সুন্দর রিভিউ সিস্টেম আছে, তাই না? রিভিউ দেওয়া যায় এবং এখানে আরও অনেক অনেক এক্সট্রা ইনফরমেশান দেওয়া যাচ্ছে। তো এটাই হচ্ছে গুগল মাই বিজনেস পেজ। এটা থাকার ফলে সুবিধা কি? সুবিধা হলো যে আপনার যে শুধু ওয়েবসাইটই র্যাঙ্ক করতে হবে আসলে তা না, আপনি গুগল মাই বিজনেস পেজও র্যাঙ্ক করাতে পারেন। যদি গুগল মাই বিজনেস পেজটা র্যাঙ্ক করান, সেখান থেকেও কিন্তু আপনার অনেক অনেক ট্রাফিক চলে আসবে। যেমন আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট আমি আপনাদের একটু দেখাই। আচ্ছা, আমি আমার গুগল মাই বিজনেস পেজের মধ্যেই ঢুকি, তাহলে বুঝতে পারবেন। এবং সাথে আমি একটু সার্চ কনসোলেও ঢুকি। হ্যাঁ, ওটাতে অনেক আগে বন্ধ করে দিছে। হুম 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 এটা পেইড হয়ে গেছে। আচ্ছা, এই দেখেন একটা সাইট, এখানে আমি যাচ্ছি, এই সাইটের নাম হচ্ছে মাই ড্রাগ স্টোর ডট কম। হ্যাঁ, এই সাইটটার বয়স হচ্ছে মাত্র 20 দিনের মতো, বাট দেখেন সাইটটাতে মোটামুটি ক্লিক কিন্তু পড়ে। দেখছেন, চিন্তা করছেন, সাইটে ক্লিক পড়ে। আমি যদি ওভারভিউতে যাই, আমি যদি পারফরমেন্স দেখি সাইটের, তাহলে দেখেন সাইটের একটা অ্যাভারেজ পজিশন দেখাচ্ছে, পজিশন হচ্ছে 11। সাইটে মোটামুটি 93টা ক্লিক হয়েছে, 7,000 ইমপ্রেশন হয়েছে। তাহলে এখন কথা হচ্ছে যে এক মাসের মধ্যে কিভাবে সম্ভব। এবং ক্যানাডিয়ান ফার্মাসি লিখলে সাইটটা 4 নম্বরে আসে, মাই ক্যানাডিয়ান ফার্মাসি লিখলে সাইটটা 1 নম্বরে র্যাঙ্ক করে, বা ফার্মাসি ক্যানাডিয়ান দিয়ে 4 নম্বরে র্যাঙ্ক করে। এটা কি আসলে ওয়েবসাইট র্যাঙ্ক করছে? না, এটা কিন্তু ওয়েবসাইট র্যাঙ্ক করে নাই গুগলে, এটা র্যাঙ্ক করছে হচ্ছে গুগল মাই বিজনেস পেজ। গুগল মাই বিজনেস পেজ র্যাঙ্ক করছে। এই যে দেখেন আমার ক্লায়েন্টের জিএমবিটা আমি একটু দেখি। আমি এখান থেকে গুগল মাই বিজনেস, google.com/business এই ইউআরএল এ যেতে হবে। যাওয়ার পরে এখান থেকে আপনার জিমেল আইডি দিয়ে সাইন ইন করতে হবে। তো এখানে গুগল মাই বিজনেস পেজের এটা সাইন ইন যখন হয়ে যাবে, তখন দেখেন এখানে আপনার লোকেশনগুলো, যে লোকেশনগুলো অ্যাড করা আছে সেই লোকেশনগুলো চলে আসবে। এইটা হচ্ছে আমার ক্লায়েন্টের সেই লোকেশনটা, আমি তার লোকেশনের মধ্যে যাচ্ছি। এই যে লোকেশনটা দেখেন, মোটামুটি অনেক ভিউ কিন্তু, তাই না? অনেক ভিউ, অবশ্য কিছু ভিউ কমে গেছে, আগে ভিউটা বেশি ছিল,
কিছু ভিউ কমে গেছে, যাই হোক তারপরেও তার মানে এখানে খারাপ না, এটা পজিশন খারাপ না, এবং সে ইউএসএতে র্যাঙ্ক করে, ইউএসএতে র্যাঙ্ক করে। এটা কিভাবে আমি চেক করব, মনে করেন আমি এখান থেকে আগে ইউএস এর যে আইপি অ্যাড্রেসটা আছে এখান থেকে আমি ভিপিএনটা একটু অন করে দিচ্ছি। ভিপিএনটা অন করে আমি আইপি অ্যাড্রেসটা ইউএসএতে নিয়ে গেলাম। ইউএসএতে নেওয়ার পরে এটাকে আমি ইনকগনিটো মোডে নিচ্ছি, ইনকগনিটো মোডে আবার ভিপিএন শো করতেছে না, তাহলে ভিপিএনটাকে আমরা ইনকগনিটো মোডে শো করাই আগে। আচ্ছা আমরা সবাই একটু মিউট করি। আমরা মিউট করি। তো আমি কোথায় আছি এখন? আমি আছি হলো ইউএস এর লোকেশনে, তাই না? আমার এটাকে ইউএস এর লোকেশনে নিয়ে গেছি আমি। তো এখন আমি কি লিখে সার্চ করব, কি লিখে সার্চ করব, মাই ক্যানাডিয়ান ফার্মাসি, তাই না? এটা লিখে সার্চ করব, তাহলে এটা দিয়ে সার্চ করি আমি ইউএস এর লোকেশনে। ইনকগনিটো মোড থেকে করলাম, কারণ হচ্ছে এখানে জিমেল লগ ইন থাকলে ওইটা আর আসবে না। এখানে ম্যাপটা শো করছে না কেন? আচ্ছা ম্যাপসে যাই। এই যে এই যে দেখছেন চলে আসছে, প্রথমে আমাদের ক্লায়েন্টটা আসছে মাই ক্যানাডিয়ান ড্রাগ স্টোর, ঠিক আছে, প্রথমেই তার জিএমবিটা র্যাঙ্ক করে। তো এই জন্য, হ্যাঁ এই জন্য তার মানে ওয়েবসাইটটার পজিশন ওই রকম দেখাচ্ছে। আসলে দেখেন এখানে ওয়েবসাইটটা কিন্তু এখনও র্যাঙ্কে আসেনি, কারণ সাইটের বয়স মাত্র 20-25 দিন, সো সাইট তো এই সময় র্যাঙ্কে আসবেও না, তাই না? তো এখানে গুগল কিন্তু আবার পজিশন দেখাচ্ছে যে 1, হ্যাঁ, তো তার মানে হলো যে এটা আসলেই এই পজিশনে র্যাঙ্ক করে। আর কানাডিয়ান ফার্মেসি লিখলে 21-এ আসে। আচ্ছা শুধু কানাডিয়ান ফার্মাসি লিখি আমরা, কানাডিয়ান ফার্মাসি। এটা কি ওয়েবসাইট র্যাঙ্ক করে না কি র্যাঙ্ক করে একটু চেক করি। মানে হলো থার্ড পেজ, না এটা আসলে ম্যাপেরই ফিচার, এটা সাইট র্যাঙ্ক করে না, এটা ম্যাপই র্যাঙ্ক করে। হ্যাঁ তো আমরা যদি ওয়েবসাইটের র্যাঙ্ক এক্স্যাক্টলি চেক করতে যাই তাহলে কিভাবে চেক করব ফ্রিতে? এই যে দেখেন এখানে, আচ্ছা ভিপিএনটা বন্ধ করি, এখানে ahrefs.com এ চলে যাবেন। ahrefs.com এ যাওয়ার পর ahrefs এর ওয়েবসাইটের একদম নিচে চলে যাবেন, দেখবেন এখানে অনেকগুলো ফ্রি টুলস আছে, দেখছেন ওই যে এখান থেকে কিওয়ার্ডও ফ্রিতে অ্যানালাইসিস করা যায়, কিন্তু সবই এগুলো কিন্তু ahrefs এর ফ্রি টুল এখন বর্তমানে। এই দেখেন এখান থেকে কিওয়ার্ড র্যাঙ্ক চেকারে ক্লিক করবেন, চেকারে ক্লিক করার পর এখান থেকে আমরা কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক চেক করতে পারবো। তো এখানে ওয়েবসাইটের নাম আগে প্রথমে বসানো লাগবে, ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটের নাম বসানোর পর কিওয়ার্ড বসাবো মাই ক্যানাডিয়ান ফার্মাসি। হ্যাঁ এটা বা ক্যানাডিয়ান ফার্মাসি অনলাইন, এটা দিয়ে আমরা দেখি, এখানে কিওয়ার্ড বসাবো ক্যানাডিয়ান ফার্মাসি অনলাইন, এখানে ডোমেইন বসাবো মাই ড্রাগ স্টোর ডট কম, ওয়েবসাইটটা এখান থেকে কপি করে নিয়ে আসি। কপি করলাম, কোন লোকেশনে দেখতে চাই? ইউএসএ, চেক।
হ্যাঁ, এটার জন্য এখন কোনো কারেন্ট র্যাঙ্কিং নাই, দেখছেন? এখনো পর্যন্ত গুগলে এই সাইটটা আসে নাই। ইউ আর নট কারেন্টলি র্যাঙ্কিং টপ 100 ফর দিস কিওয়ার্ড, 100টার মধ্যে এখনো পর্যন্ত আসে নাই, ঠিক আছে? তো সাইটের বয়সই মাত্র কম, আসে নাই। বাট এই দিক থেকে আবার গুগল দেখাচ্ছে 1 নম্বরে আছে বা 4 নম্বরে আছে এই কিওয়ার্ড দিয়ে। তো তখন কিন্তু কনফিউজড হয়ে যাবে যারা নতুন এসইও এক্সপার্ট, যে কি ব্যাপার, এইখানে দেখাচ্ছে সাইট 1 নম্বরে 4 নম্বরে, বাট এইখানে দেখাচ্ছে যে আমার সাইট গুগলেই নাই, তাহলে এটা কিভাবে হলো? হ্যাঁ, তো বুঝতেই পারছেন যে এখানে যে র্যাঙ্কটা দেখতে পাচ্ছি এটা গুগল মাই বিজনেসের পেজ রে গুগল মাই বিজনেস পেজের র্যাঙ্ক, জিএমবির র্যাঙ্ক এটা। ওকে, তো এই হলো আমাদের জিএমবির বা লোকাল প্যাকের ধারণা, যে শুধুমাত্র যে ওয়েবসাইটই র্যাঙ্ক করবে গুগলে তা না, গুগল মাই বিজনেস পেজও র্যাঙ্ক করতে পারে, ঠিক আছে? এবং খুব ভালোভাবে র্যাঙ্ক করতে পারে, এবং অনেক ইমপ্রেশন হতে পারে এবং অনেক ভিউ হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো এইটার কিন্তু অনেক গুরুত্ব। এটা তাহলে কিভাবে করে? আমাদের ওয়েবসাইটের ম্যাপও এখানে আমরা কিভাবে নিয়ে আসব? ওকে, এখানে কিভাবে নিয়ে আসবো আমরা? তো চলুন দেখি এটা কিভাবে আনা হয়েছে বা এটা কিভাবে আনছি, এটা একটু দেখি। এখানে গুগল মাই বিজনেস পেজে ক্লিক করে এখানে দেখেন যে আরো 2টা লোকেশন পেন্ডিং আছে, আমার নিজের পার্সোনাল সাইটেরই 2টা লোকেশন এখানে পেন্ডিং আছে। তো একটা হচ্ছে আমার টরন্টো কানাডাতে, আর একটা হচ্ছে ইউএসএর উড হেভেনে। হ্যাঁ, উড হেভেন, 2টাই আমার। এটা একবার ভেরিফাই আমি করে ফেলছিলাম ক্যানাডার মধ্যে, তো তারপরে সামহাউ কোন একটা জায়গায় গুগল প্রবলেম মনে করছিল, হ্যাঁ, এই গুগল মাই বিজনেস পেজটার। তো পরবর্তীতে এটাতে টেম্পোরারি সাসপেন্ড যখন দেয় তখন এটাকে আবার ফেরত নিয়ে আসা হয়। ফেরত নিয়ে আসার পরেও এদিকে আমার গুগলের ভেরিফিকেশন কোড অলরেডি চলে আসছে আমার হাতে, হ্যাঁ, ক্যানাডা থেকে আমাকে পাঠায় দিছে। তাই ভাবলাম যে এখন কোড যদি বসাই, এটা একবার তো কালি পড়ছে, তাহলে থাক একবারে নতুন করে আবার ফ্রেশ করে করি। পরে আবার ফ্রেশ করে মনে করেন এখানে অন্য নাম দিয়ে দিছি, পরে এগুলা নাম টাম সব চেঞ্জ করে ফেলবো, ঠিকঠাক করে ফেলবো। আর ইউএসএরটা তো পেন্ডিং কোড, 5 দিনের মধ্যে চলে আসবে এটা, এটা এটা নিয়ে টেনশন করি না, এটা ভেরিফাই হয়ে যাবে। ইউএসএর জিএমবি ভেরিফাই নিয়ে কোনো টেনশন নাই, ইউএসএ থেকে আমার কোড চলে আসবে এই লোকেশন থেকে। এই লোকেশনে আমার একটা ভাইয়া আছে। তো গুগল মাই বিজনেস পেজ ভেরিফাই করতে গেলে আপনার ওই লোকেশনে এক্সিস্টিং থাকতে হবে। সে ধরেন আপনি এখানে আপনার ওয়েবসাইটটা এই উত্তরা বনানীতে ভেরিফাই করবেন, তো বনানীতে আপনাকে থাকতে হবে, না হলে আপনার পরিচিত জায়গায় থাকতে হবে যেখানে গুগল একটা কোড পাঠাবে পোস্ট কার্ডের মাধ্যমে, এবং সেই কোড দিয়ে আপনার ওইখানে কি আসবে, ভেরিফিকেশন কোড আসবে, তাই না? ভেরিফিকেশন কোড আসবে। তো চলুন আমরা একটা ওয়েবসাইট আজকে ভেরিফাই করি, বা ওয়েবসাইটটা আজকে আমরা দেখি ম্যানেজ করা যায় কি না। হ্যাঁ, ওয়েবসাইটটা নিয়ে কাজ করা যায় কি না আমরা একটু দেখে আসি। তো গুগল মাই বিজনেস পেজ যখন ক্রিয়েট করবেন তখন এরকম গুগল মাই বিজনেস পেজ .com-এ এভাবে চলে আসবেন। এভাবে চলে আসার পরে এখান থেকে ক্রিয়েট লোকেশন গ্রুপ, সরি গ্রুপ না, এখানে অ্যাড লোকেশনে ক্লিক করবেন। করার পরে অ্যাড এ সিঙ্গেল লোকেশনে ক্লিক করবেন, তো তখন এই রকম চলে আসবে যে ফাইন্ড অ্যান্ড ম্যাসেজ ইওর বিজনেস। ওকে, এখান থেকে আপনার বিজনেসটাকে ফাইন্ড করতে বলছে, আপনার বিজনেসটার এক্সিস্টিং এখানে খুঁজে পেতে বলছে আর কি, ঠিক আছে? তো আমি পোস্ট কার্ড না, আমি আপনাদেরকে এমনি এমনি একটা জিএমবি ক্রিয়েট করে দেখাচ্ছি, আমি একটু পরে আবার সেটা ডিলিট করে ফেলবো, ঠিক আছে? গুগল মাই বিজনেস পেজ ভেরিফাই করার 12টা উপায় আছে, 12টা উপায়ের মধ্যে অনেকগুলো উপায় আছে ইফেক্টিভ উপায়। যেমন হলো যে আমার যে নিজের পার্সোনাল সাইট ক্রিয়েটিভ নিলয়, খুবই মজার ব্যাপার হলো যে এইটা কোনো কোড ছাড়া ভেরিফাই করা। সার্চ করলে এখানে আমার নাম দিয়ে সাইটলিং সার্চ বক্সও পেয়ে যাবেন, এই যে এটা হচ্ছে সাইটলিং সাইটলিং সার্চ বক্স আসে। আচ্ছা, যাই হোক, পেয়ে যাবেন। পাশাপাশি যে আমার গুগল মাই বিজনেস পেজটাও পেয়ে যাবেন, 3 প্যাক। আমার লোকাল প্যাকটা দেখেন যে ইউ ম্যানেজ দিস প্রোফাইল, তার মানে এটা কিন্তু 100% ভেরিফাইড। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এটা আমি কোড দিয়ে ভেরিফাই করি নাই, অটোমেটিক্যালি ভেরিফাই হয়েছে এটা। হাউ ইট ইজ পসিবল? অবশ্যই পসিবল, ওয়ে আছে, অনেক অনেক ওয়ে আছে,
ঠিক আছে, ওকে। তারপরে আমার আরেকটা জিএমবি আছে, ওটা আমি এখনো পর্যন্ত ভেরিফাই করি নাই কিন্তু লাইভ করে রাখছি। এটা হচ্ছে গ্রুপ বাই এসইও টুলস বিডি, এটা লিখে যখন কেউ সার্চ দিবে তখন আমার ওই গুগল মাই বিজনেস পেজটা চলে আসবে, আমার সাইটের র্যাঙ্কটা এখান থেকে চলে যাবে কারণ আমার সাইটটা আমি আপডেট করতেছি। কিওয়ার্ড এভরিহোয়ার, এই যে দেখছেন চলে আসছে, এই একটা জিএমবি আসছে, এই একটা জিএমবি আসছে, এইটা আসলে আমার জিএমবি, ঠিক আছে, এই জিএমবিটা আমার। তিনটা গুগল রিভিউ আছে কিন্তু দেখেন এটা এখনো পর্যন্ত আমি ম্যানেজ করতেছি না, এই যে এখনো পর্যন্ত ম্যানেজ করতেছি না, যার কারণে অন দিস বিজনেস কথাটা লেখা উঠতেছে এই জায়গায়। ওকে, তো এটাও আমি দেখাচ্ছি। আরেকটা জিনিসও দেখাই, সেটা হলো যে আমি এখান থেকে মেইলটা একটু চেঞ্জ করে আমি আরেকটা মেইলে যাই, কারণ আমি আপনাদের ডেমো ডিএমবি জিএমবি করে দেখাবো, ঠিক আছে, ডেমো করে দেখাবো। সো আমি চাই না যে আমার মেইন প্রোফাইলের উপরে কোনো ইফেক্ট ফেলুক, কারণ এখন এতক্ষণ যেটা দেখলেন ওটা আমার মেইন মেইন জিমেলের মধ্যে আমি ছিলাম এবং আমার মেইন প্রোফাইল দিয়ে করা। সো ওইখানে আমি কোনো রকমের কোনো ডেমো টেমো ক্রিয়েট করি না বা কোনো রকমের ইলিগাল কিছু ক্রিয়েট করি না, কারণ এখানে জিএমবিটা, এই যে এই জিএমবিটা দেখেন লাইভ বাট ভেরিফাই করা নাই, অথচ এটাতে রিভিউ টিভিউ আছে, সব কিছু আছে, ম্যাপ শো করতেছে, বাট আমি লাইভ কীভাবে করলাম এটা? অবশ্যই ট্রিক্স আছে, উইদাউট কোড জিএমবি কীভাবে আমি লাইভ করলাম, খুবই সিক্রেট ট্রিক্স আছে। ওকে, তো এখন আমরা সোজা ট্রিক্সটা দেখি, সিক্রেট ট্রিক্সটা আমরা এখন দেখতেছি না। সোজাভাবে দেখার জন্য, সোজাভাবে জিএমবি ভেরিফাই করার জন্য এখানে আপনার গুগল মাই বিজনেস পেজের প্লেসের নামটা লিখে সার্চ দিতে হবে। সে ধরেন আমরা এটাই দেখাই, গ্রুপ বাই এসইও টুলস, এটাই আমরা দেখাই। আমি ইন্ডিয়ার কোনো একটা লোকেশনে এখানে অ্যাড করে দেখাচ্ছি, আচ্ছা ইন্ডিয়া না, বাংলাদেশেই দেখাই। ওকে, এই যে গ্রুপ বাই এসইও টুলস, এটা দিলাম। তো এটা ম্যানেজ অপশন চলে আসবে, এই যে দিলাম, তারপর এরকম আসলো হোয়াট দ্য নেম অফ ইউর বিজনেস, এটাই আমার বিজনেস নেম হিসেবে আমি দিচ্ছি। ওকে, তারপর নেক্সট ক্রিয়েট করলাম, চুজ দ্য ক্যাটাগরি দ্যাট ফিটস ইউর বিজনেস ফিস্ট, আমাকে এই বিজনেসের ক্যাটাগরিটা ফিক্স করতে হবে আগে, ঠিক আছে। তো এখান থেকে ক্যাটাগরিটা সার্চ করার অপশন আছে, আমি এখানে সফটওয়্যার কোম্পানি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, যেহেতু আমার এটা আসলে লিগালি এটা সফটওয়্যার কোম্পানি। আমি আবারও বলতেছি, গুগল মাই বিজনেস পেজ যারা ক্রিয়েট করেন তাদের জিএমবিটা সাসপেন্ড হওয়ার পিছনে কারণ থাকতে পারে এই ক্যাটাগরি সিলেকশন। অনেকে আছেন যারা ম্যাপ ক্রিয়েট করবেন কিন্তু ম্যাপ ক্রিয়েট করার পরে দেখবেন যে আপনার ম্যাপটা সাসপেন্ড হয়ে গেছে। সাসপেন্ড কেন হয়? এই ক্যাটাগরি সিলেকশনের কারণে হয়, ঠিক আছে, কারণ আপনি যে ওয়েবসাইটটা অ্যাড করবেন সেই ওয়েবসাইটের সাথে দেখবেন যে এই ক্যাটাগরিটা যাচ্ছে না, তখন কিন্তু আর হবে না। তো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করলাম, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড লোকেশন, কাস্টমার ক্যান ভিজিট স্টোর অফিস, ইয়েস, ওকে, মানে আপনার কাস্টমাররা আপনার অফিস ভিজিট করতে পারবে কি না, হ্যাঁ, যদি এখানে নো দেন তাহলে টোটালি জিনিসটা ভার্চুয়ালি হয়ে যাবে। দিস লোকেশন উইল শো অন গুগল ম্যাপ অ্যান্ড সার্চ ওয়েন কাস্টমার আর লুকিং ফর ইয়ার বিজনেস, ঠিক আছে। তো এখানে আপনারা সবসময় ইএসি দিবেন, তো আমি আপাতত নো দিচ্ছি কারণ আমার এই বিজনেসটা কোনো ফিজিক্যাল বিজনেস না। হোয়ার ইউ সার্ভ ইউর কাস্টমার, এটা হচ্ছে যে আমি কোন লোকেশনে আমার কাস্টমারদেরকে সার্ভিস দিচ্ছি। ওকে, তো লোকেশনটা তাহলে আমি এখান থেকে ফিক্স করে দিই, মনে করেন আমি ঢাকার মধ্যেই দিব না বাইরে দিব এটাই চিন্তা করতে। আচ্ছা, মনে করেন আমি ইন্ডিয়ার মধ্যে একটা লোকেশন দিচ্ছি,
মনে করেন এই লোকেশনটাই, হ্যাঁ এই লোকেশনটাই আমি মনে করেন যে ধরবো। তো এই যে এইটা হচ্ছে সেই লোকেশনটা, এই লোকেশনটা আমি নিচ্ছি। আপনি যে অ্যাড্রেস মানে আপনার অফিসের যেটা অ্যাড্রেস, আপনি এখান থেকে সেই অফিসের অ্যাড্রেসটা নেবেন। ওকে, তো আমি যেহেতু ডেমো নিচ্ছি সেহেতু আমি ডেমোই নিচ্ছি এই জায়গায়। থেকে আমি এটাকে পেস্ট করে দিলাম, এই যে অটোমেটিক্যালি এটা পেয়ে গেছে। মনে করেন আমি এখানে এই বি ব্লকই দিলাম, ঠিক আছে, বি ব্লকই দিচ্ছি, নেক্সট। তারপর এখান থেকে ইন্ডিয়ান কন্ট্যাক্ট নাম্বার চাচ্ছে, ঠিক আছে, ইন্ডিয়ান কন্ট্যাক্ট নাম্বার চাচ্ছে। এখানে ইন্ডিয়ান কন্ট্যাক্ট নাম্বারই দেওয়া লাগবে, যে কান্ট্রিতে আপনি ভেরিফাই করবেন সেই কান্ট্রির কন্ট্যাক্ট নাম্বার এখানে দিতে হবে। আচ্ছা তাহলে এক কাজ করি, এটা ইন্ডিয়াতে আর ভেরিফাই না করি, তাহলে এটা আমি ইউএসএতে ভেরিফাই মানে ইউএসএতে আমি অ্যাড করে দেখাই। ওকে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। মনে করেন যে আমি এখানে নিউ ইয়র্ক, আমি ম্যাপে নিউ ইয়র্কের যে কোনো একটা লোকেশন নিই। তো নিউ ইয়র্কের মধ্যে মনে করেন আমি একটা লোকেশন নিয়ে হচ্ছে হ্যারিসন, না হ্যারিসনটা ভালো হয় না। আচ্ছা এই লোকেশনটা নেওয়া যায়। ওকে, এই লোকেশনটা নিলাম। এই লোকেশনটা নিচ্ছি, পেয়ে গেছে আমাদের লোকেশন। আর এখান থেকে আমি নেক্সট দিলাম। ও শিট শিট শিট, এখানে এখানে ইন্ডিয়ার লোকেশনটা চলে আসছে, ইন্ডিয়াটা বাদ দিতে হবে। আচ্ছা রিজিয়ন, রিজিয়ন হচ্ছে আমাদের ইউনাইটেড স্টেটস, রিজিয়ন হচ্ছে ইউনাইটেড স্টেটস। ওকে, তারপর এখান থেকে নেক্সট। এখন ইউএস এর ফোন নাম্বার, এখন আমি ইউএস এর ফোন নাম্বার দিতে পারবো, সমস্যা নাই। টেক্সট নাও, টেক্সট নাও নামের একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের মধ্যে আপনি একটা ফেক ইউএস এর নাম্বার ক্রিয়েট করতে পারবেন, এবং এই নাম্বারটাকে আপনাকে একটু কষ্ট করে টিকায় রাখতে হবে। হ্যাঁ, এটা টিকায় রাখার জন্য এর এই এই নাম্বার ওই নাম্বার হাবি যাবি এখানে সেখানে টেক্সট করতে হবে দুই একটা মাঝে মাঝে। যে কোনো ফ্রি ইউএস এর নাম্বার নিজে বানায় নিয়েও টেস্ট করতে পারেন। মোট কথা এইভাবে এরে ওরে দুই চার দিন টেস্ট করলেই, হ্যাঁ এরে ওরে দুই চার দিন টেস্ট করলেই হয়ে যাবে। যেমন ধরেন যে এখানে আমার হাই লেখছে, আমি লিখলাম হাউ আর ইউ। তো এইভাবে যদি মানে এটা নাম্বারকে টিকায় রাখতে যাই, এই নাম্বার সেই নাম্বার হাবি যাবি একটু মেসেজ টেসেজ করলেই জাস্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই নাম্বারটা কখনো হারাবে না, এই নাম্বারটা যতদিন পর্যন্ত আমি চাই আমি অ্যাক্টিভ রাখতে পারবো, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর। তো এটা কিন্তু আমার অনেক দিন যাবত অ্যাক্টিভ একটা নাম্বার। ওকে, এই নাম্বারটা আমি ব্যবহার করি। এছাড়া ফোনেও আমি একটা অ্যাপস ব্যবহার করি, ওই অ্যাপসেরটা আবার আরও মানে বেশি সময় ধরে থাকে, এটা তো একটু কম সময় থাকে। যদি এটা 1 সপ্তাহ অ্যাক্টিভ না থাকলে এই নাম্বারটা হারাই ফেলবেন, কিন্তু ওই ফোনেরটা অনেক দিন থাকে। বলেন, হ্যাঁ কল আসে, কল আসে, হ্যাঁ হ্যাঁ কিছু বললেন, বলেন। মোবাইলের অ্যাপটা কোনটা? মোবাইল অ্যাপের নাম হচ্ছে সেকেন্ড লাইন। এখানে ওয়েবসাইটটা দিলাম, যদি কারোর ওয়েবসাইট না থাকে, আপনারা তো এখনই প্র্যাকটিস করবেন এই জিনিসটা, যদি কারোর ওয়েবসাইট না থাকে তাহলে হচ্ছে এখানে আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট দিবেন, অথবা গ্রেটে গেট এ ফ্রি ওয়েবসাইট বেসড অন ইয়োর ইনফো এখানে ক্লিক করবেন, করে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন। আমি এখানে কোনো বিজনেসের নাম দিয়ে ক্রিয়েট করতেছি, সো আপনাদের তো কোনো বিজনেসের নাম না থাকতে পারে, বাট আপনাদের তো নিজের নাম আছে, নিজের নামে তো জিএমবিটা ক্রিয়েট করেন, অ্যাটলিস্ট নিজের নামটা দিয়ে সার্চ দিলে যেন আপনার ওয়েবসাইটটা পাওয়া যায়, সরি আপনার
গুগল মাই বিজনেস পেজটা আপনার লোকেশনটা যেন পাওয়া যায়। যেমন আমারটা দেখেন, ক্রিয়েটিভ নিলয় লিখে সার্চ দিলেই কিন্তু আমার গুগল মাই বিজনেস পেজটা চলে আসতেছে, দেখছেন চলে আসতেছে। তারপরে এমডি ফারুক খানের নাম লিখে সার্চ দেন, ওনার গুগল মাই বিজনেস পেজটা চলে আসবে। তাহলে আপনারটা কেন আসবে না ভাই, আপনারটাও তো আসতে হবে। সো আমি এখন যেটা দেখাচ্ছি এটা আপনারা এখনই প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো আমি এখানে ওয়েবসাইট দিচ্ছি, আপনারা এখানে ওয়েবসাইট যেহেতু আপনাদের নিজেদের নাই, থাকলে খুবই ভালো, আর যদি না থাকে তাহলে এখানে গেট এ ফ্রি ওয়েবসাইটে ক্লিক করবেন। এই গুগল মাই বিজনেসই বা গুগলই আপনাকে গুগল সাইট থেকে একটা ফ্রি ওয়েবসাইট খুলে দিবে। ওকে, তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে স্টে ইন দ্য নো, ওকে, ইয়েস, তারপরে ফিনিশ অ্যান্ড ম্যানেজ লিস্টিং, ফিনিশ। তারপর হলো প্লিজ ইন্টার ইউর মেলিং অ্যাড্রেস, আই এই মেলিং অ্যাড্রেসটা হচ্ছে মেইন, কারণ গুগল মাই বিজনেস পেজটা যে আপনি মানে ভেরিফাই করবেন এই অ্যাড্রেসে, এই অ্যাড্রেসে গুগল একটা চিঠি পাঠাবে। কি পাঠাবে গুগল? চিঠি পাঠাবে, সেই চিঠির মধ্যে একটা কোড লেখা থাকবে, এটাকে পোস্ট কার্ডের মাধ্যমে পাঠাবে, একটা কোড লেখা থাকবে। সেই কোডটা আপনার এখানে বসায় দিলেই তবে এটা ভেরিফাই হয়ে যাবে এবং আপনি এই গুগল মাই বিজনেস পেজটা ম্যানেজ করতে পারবেন। আপনি ভিউ দেখতে পারবেন, আপনার গুগল মাই বিজনেস পেজে কতগুলো ভিউ হচ্ছে, আপনি কাস্টমারদের রিভিউতে রেসপন্ড করতে পারবেন এবং আরও অনেক কিছু করতে পারবেন, যেটা আপনি অন্য এতে লাইভ করতে পারবেন ম্যাপ, কিন্তু আপনি ভেরিফাই করে আপনি ম্যানেজ করতে পারবেন না। যাই হোক, আমি এখানে কান্ট্রি রিজিয়ন দিচ্ছি, এখানে স্টেট অ্যাড্রেসটা আমি বসে দিচ্ছি। স্টেট অ্যাড্রেস হচ্ছে, সরি, স্টেট অ্যাড্রেস হচ্ছে আমাদের এইটা, এইটা হচ্ছে আমাদের স্টেট অ্যাড্রেস, আর এটার সিটি হচ্ছে নিউ ইয়র্ক। হ্যাঁ হ্যাঁ, কি হলো হঠাৎ? এটা হচ্ছে আমাদের স্ট্রিট অ্যাড্রেস, তারপর এখানে আমাদের সিটি, সিটি হচ্ছে নিউ ইয়র্ক, তাই না? সিটি হচ্ছে নিউ ইয়র্ক। তারপর স্টেট কোনটা? স্টেট হচ্ছে, এখান থেকে দেখতে হবে স্টেটটা, আচ্ছা স্টেট NY হবে, ওইটাই ওইটাই স্টেট। নিউ ইয়র্কে হচ্ছে স্টেট, তারপর জিপ কোড, এই যে এটা হচ্ছে আমাদের জিপ কোড বা পোস্ট কোড, যেখানে আমাদের ওই ভেরিফিকেশন কোডটা যাবে আসলে। তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে একটা কন্ট্যাক্ট নাম দিতে হবে, কোন ব্যক্তির নামে এখানে যাবে, ঠিক আছে? আমি যা দিচ্ছি সব কিছু ডেমো, আপনারা এখানে রিয়েল দিবেন এভরিথিং, ঠিক আছে? যদি বাংলাদেশের অ্যাড্রেস তো দেন তাহলে আপনার নাম দিবেন এই জায়গায়। তারপর এখান থেকে মেইলে ক্লিক করব আমরা, এটা মেইলে ক্লিক করার সাথে সাথে গুগল বলবে যে এই পোস্ট কার্ডটা 5 দিনের মধ্যে, যে মেক আপ টু 5 ডেজ অ্যারাইভ, 5 দিনের মধ্যে চলে যাবে এবং আপনাকে গুগল ভেরিফিকেশন কোডটা পাঠিয়ে দিবে। পাঠিয়ে দিলে সেখান থেকে আমরা আমাদের বিজনেসটাকে ভেরিফাই করে নিতে পারবো। যাই হোক, আমি এখান থেকে ভেরিফাই লেটারে ক্লিক করছি। ভেরিফাই লেটারে ক্লিক করে আমি ভেরিফাই করতেছি না এখনই, কারণ ইউএসএ তে ওই জায়গায় আসলে আমার কোনো ফিজিক্যাল অ্যাড্রেসে কেউ নাই, আমি এমনি যা দেখালাম ডেমো দেখালাম। আপনারা এখানে ঢাকার অ্যাড্রেস দিবেন বা আপনাদের নিজেদের বাসার অ্যাড্রেস দিবেন। তো এখান থেকে আমি প্রত্যেকটা বিজনেস আওয়ারটা ঠিক করে দিই, বিজনেস আওয়ারগুলো হবে হচ্ছে আমার ধরেন এক ফ্রাইডে বাদ দিয়ে আমি সবগুলোতেই দিয়ে দিচ্ছি, ওপেন 24 আওয়ার দিয়ে দিচ্ছি আমি, কারণ এটা আমার অনলাইন বিজনেস, এটাতে আসলে ওই রকম কোনো অফিসের অফিসিয়ালিটি নাই। তো যদি ক্লায়েন্টের সাইট হয় অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে শুনে নেবেন তার অফিস কোন দিন কয়টা থেকে কয়টা খোলা থাকবে। তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এই যে বিজনেসের ডিসক্রিপশনটা আমাদের দিতে হবে, ওকে, ডিসক্রিপশনটা আমরা কীভাবে দিব দেখেন। ডিসক্রিপশনটা আমার লেখাই আছে, তারপরে আমি এখানে আরেকজনের কাছ থেকে নিয়ে দিচ্ছি। এভাবে লিখবেন যে গ্রুপ বাই এসইও টুলসে সো
স্কয়ার, সফটওয়্যার কোম্পানি ইন ইউএসএ। এখানে আপনি বাংলাদেশ হলে ইন বিডি লিখবেন। হ্যাঁ, তারপরে উই অফার গ্রুপ এসইও টুলস লাইক হাবি জাবি, যা যা আছে সব কিছু এখানে দিলাম। প্রাইস রিয়েলিস্টিক, রিয়েলিস্টিক দিলাম। বিজনেসের শর্ট ডিসক্রিপশন এখানে দিতে হবে, আপনার বিজনেসটা কিসের উপরে, কারণ এই ডিসক্রিপশনটার উপরে বেচ করে গুগল আপনার ইয়েটা ভেরিফাই করবে। তো এখন আমি যদি আপনাদের নিজেদের কাজ দিই একটু পরে, তাহলে আপনারা কি করবেন, এখানে ডিসক্রিপশনে নিজেদের নিজেদের নাম লিখবেন, নিজেদের ব্যাপারে লিখবেন, ঠিক আছে, যদি নিজের নামে জিএমবি করেন। তারপরে নেক্সট, এখানে আমাদের ফটো দিতে হবে। ফটোটা আমরা এই লোকেশনের ফটোটাই দিব। এখানে জাস্ট ফটোসের উপরে যখন আমরা ক্লিক করবো, দেখেন এখানে একটা ফটো ওপেন হচ্ছে, রাইট? তো এই ফটোটাই মনে করেন আমি একটা স্ন্যাপশট নিলাম। তো এখানে আপনার নিজের নামে জিএমবি করার সময় নিজের নামের ফটো দিবেন। এখানে অনেকগুলো ফটো দিতে হবে, লোগো দিতে হবে, কাভার ফটো দিতে হবে, তারপরে জিএমবির যে মেইন ফটো আছে সেই ফটোটা দিতে হবে, ঠিক আছে, চার পাঁচটা ফটো দিতে হবে এখানে। তো আমি জাস্ট এখানে একটাই দিচ্ছি এখন, কারণ এটা আমার একটা ডামি, আমি একটু পরে এটা ডিলিট করে ফেলবো আবার। ওকে, হয়ে গেছে, এটাকে আমি এখন কেটে দিচ্ছি। তারপর এখান থেকে আমি ফটোটা আপলোড করে ফেললাম, এবং ফটোটা কেমন হবে এখানে এক্সাম্পল দিয়ে কিন্তু দেখায় দেওয়া আছে। ওকে, ফটোটা অবশ্যই যেন একটু বড় সাইজের ফটো হয়, একটু হাই কোয়ালিটি ফটো হয়, না হলে কিন্তু জিএমবি সাসপেন্ড হওয়ার পসিবিলিটি আছে। লোকেশনের ইমেজ, হার্ড ড্রাইভের ইমেজ দিবেন কেন? আর আপনার নিজের নামে যখন ভেরিফাই করবেন, না না আমাদের দিয়ে দিতে হবে সবকিছু, গুগল কোনো ইমেজ লোকেশন থেকে সিলেক্ট করবে না। আর নিজের নামে যখন জিএমবি করবেন, তখন আপনার বাসার অ্যাড্রেস দিতে পারেন, আপনার নিজের ছবি দিতে পারেন, ঠিক আছে। এখানে অ্যাড ফটোসে ক্লিক করে আরো তিন চারটা অ্যাড করা যাবে। তারপর দেখেন এখানে নেক্সটে ক্লিক করবো আমরা, প্রোফাইল ইজ অলমোস্ট রেডি, কন্টিনিউ। এই যে হয়েছে, আমরা বলতেছে ভেরিফিকেশন নিডেড, ভেরিফিকেশন চাচ্ছে, বাট আমরা তো এখন ভেরিফাই করবো না। 80% প্রোফাইল ডান। আমরা এখান থেকে দেখেন এইটা হচ্ছে গুগল মাই বিজনেস পেজের ড্যাশবোর্ড, এটা হচ্ছে আমাদের পোস্ট সেকশন। আমরা যেমন আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়ার্ডপ্রেসে এরকম পোস্ট করি, ঠিক এরকম আমরা এখানে পোস্ট করতে পারবো, কিন্তু আমরা এই জিএমবিটা ভেরিফাই না করা পর্যন্ত আমাদের এখানে পোস্ট করতে দিবে না গুগল। তারপর হচ্ছে এখানে ইনফো, ইনফোতে ক্লিক করার পর এখান থেকে ইনফোগুলো আমরা আপডেট করতে পারবো, আরও অনেক সার্ভিস এরিয়া টেরিয়া, ফোন নাম্বার টোন নাম্বার আপডেট করতে পারবো। এখান থেকে প্রোডাক্ট অ্যাড করা যাবে। যদি কখনো এইভাবে ক্রিয়েটিভ নিলয় লিখে সার্চ দেন, তাহলে আমার ওয়েবসাইটের প্রোডাক্ট আকারে দেখেন আমার এসইওর ইয়েগুলো অ্যাড করা আছে। হ্যাঁ হ্যাঁ, কী চলে আসলো, লোকাল এসইও ট্রেনিং, এসইও সার্ভিস, এই যে প্রোডাক্ট আকারে আমার এসইও সার্ভিস আর লোকাল এসইও ট্রেনিং অ্যাড করা আছে। এইগুলোর দ্বারা কিন্তু র্যাঙ্কের একটা ব্যাপার আছে, এখানে একটা স্পেশাল ট্রিক্স লুকায় আছে র্যাঙ্কের, ঠিক আছে, এই জিএমবি র্যাঙ্কের একটা ট্রিক্স এখানে লুকায় আছে। তো যাই হোক, এখান থেকে প্রোডাক্ট অ্যাড করা যাবে, সার্ভিসগুলো অ্যাড করা যাবে, এগুলো অ্যাড করতে হবে আমাদের। পরবর্তীতে কী ধরনের সার্ভিস দেই আমি, সেটা অবশ্যই গুগলকে বলতে হবে। হ্যাঁ, তারপর এখানে আরও কিছু হাইলাইট করতে পারি, মেলা কিছু হাইলাইট করা যাবে। ওপেনিং ডেটটা এখানে দেওয়া যাবে, কবে আপনার বিজনেসটা আসলে ওপেন হয়েছে। হ্যাঁ, ওপেনটা হয়েছে হচ্ছে 2019-এ, 2019-এর ডিসেম্বর। হাইলাইটের কিছু না, ওগুলো মোটামুটি আপনার সার্ভিস টার্ভিসের জন্য, এটা সোশ্যাল ইয়ে আর কি, যে হাইলাইট অ্যাট্রিবিউট অ্যাড করে দিতে পারবেন এখানে। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েড, এই জিনিসগুলো, লেট কাস্টমার নো মোর অ্যাবাউট ইয়ার বিজনেস বাই অ্যাডিং অ্যাট্রিবিউট ইয়ার বিজনেস প্রোফাইল, বিভিন্ন রকমের অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউটগুলো অ্যাড করে দিয়ে তারপরে এটা ইয়াড করতে হবে। এখান থেকে ফটো আরও অ্যাড করতে পারবেন, ফটো অ্যাড করার জন্য এখান থেকে আমরা ফটোসেও যেতে পারি। এই যেটা হচ্ছে আমাদের ফটো সেকশন, তো দেখেন কী কী ফটো এখানে অ্যাড করতে হয় জিএমবিতে। প্রথমে আমাদের লোগোটা দিতে হবে, তারপর কাভার ফটো দিতে হবে, ভিডিও দিতে হবে। আমরা এখন দিচ্ছি জিএমবির ফটো, দেখেন অটোমেটিক্যালি দুইটা ভিউ হয়ে গেছে। আমি জানি না আমার এই ম্যাপটা রিভিউ হলো, মানে লাইভ হয়ে গেল কি না। ম্যাপটা যদি লাইভ হয়ে যায়, তাহলে অবশ্যই আপনার জিমেইলে মেসেজ চলে আসবে যে ইয়ার ম্যাপ ইজ লাইভ। এখনও মনে হয় ম্যাপটা লাইভ হওয়ার কথা না হিসাবে, ভিউ আমিই করছি।
এখনো কোনো মেইল আসেনি, এখানে মেইল আসবে। জিএমবিটা যদি কখনো লাইভ হয়, অনেক সময় জিএমবিটা মানে খোলার সাথে সাথেই কিন্তু কিছুক্ষণ পরে লাইভ হয়ে যায়। তো যদি লাইভ হয়ে যায় তাহলে কিন্তু মেইল আসবে যে জিএমবি ইজ নাও লাইভ। যাই হোক, এই যে দেখেন দুইটা ভিউ অলরেডি দেখাচ্ছে। যাই হোক, তার এর প্রোডাক্ট, সার্ভিস, ওয়েবসাইট সব কিছু অ্যাড করা যাবে, অথবা চাইলে ফ্রি ওয়েবসাইট খুলতে পারবেন। নিজের যদি কোনো ওয়েবসাইট না থাকে, এখানে ওয়েবসাইটে ক্লিক করে গেট স্টার্টেড এ ক্লিক করার পর এখান থেকে ওয়েবসাইট খোলা যাবে জিএমবি দিয়ে। অটোমেটিক্যালি আপনার ইনফরমেশনগুলো দিয়ে এখানে ওয়েবসাইট খুলতে পারবেন। এই যে গ্রুপ বাই এসইও টুলস, এখানে কালার মালার সব কিছু চেঞ্জ করে নিতে পারবেন। দেখেন এটার কি সুন্দর কালার হয়ে গেল। এখানে ইমেজটা বা হেডার ফটোটা ভালো করে চেঞ্জ করে নিতে পারবেন। এখানে গেট এ ফ্রি কোট অপশনের মধ্যে সাইটের লিঙ্কটা অটোমেটিক্যালি বসানো আছে। তারপর এখানে আপনার পোস্টগুলো এখানে শো করবে, তারপরে আপনার রিভিউগুলো এখানে শো করবে, তারপরে আপনার অ্যাবাউট গ্যালারি ট্যালারি, এই গ্যালারির মধ্যে আপনি যতগুলো ইমেজ অ্যাড করবেন সমস্ত ইমেজ এখানে আসবে। তারপর আপনার কল নাও বাটনে আপনার ফোন নাম্বার অ্যাড দেখা যাবে, তারপর আপনার বিজনেস আওয়ারগুলো দেখা যাবে। এটা কমপ্লিট একটা ওয়েবসাইট আপনাকে এরা এখান থেকে ফ্রি একটা ওয়েবসাইট খুলে দিবে আর কি, গুগল মাই বিজনেস পেজের মাধ্যমে। ঠিক আছে, তো এই সাইটটা পাবলিশ করে দিলেও কিন্তু হবে। দেখেন আমরা যদি এখান থেকে এটাকে পাবলিশে ক্লিক করি, তাহলে দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমাদের একটা পাবলিক মানে সাইট ক্রিয়েট হয়ে গেছে, গ্রুপবাই সেটু সফটওয়্যার কোম্পানি ডট বিজনেস ডট সাইট। হ্যাঁ, সাইটের ডোমেইনটা হচ্ছে ডট বিজনেস ডট সাইট। পোস্টকার্ড পাতে কি আমাদের ভেরিফিকেশনের কোনো প্রসেস দেখাবেন? পোস্টকার্ড পেতে ভেরিফিকেশনের প্রসেস মানে প্রসেস পাওয়ার পরে কি করবেন সেটা? না, পাওয়ার মানে আমি এটা পাচ্ছিলাম ভাই গত 1-1.5 মাস ধরে, কিন্তু এখন আপনার লোকেশনটা আসলে লোকেশনের প্রবলেম। হ্যাঁ, পোস্ট কার্ড চলে আসে, পোস্ট কার্ড নিয়ে কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন? পোস্ট কার্ড চলে আসে, আছে 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 অনেক প্রসেস আছে, অনেক প্রসেস আছে। আচ্ছা, সমস্যা নেই, যতটুকু মানে দেখানো যায় আর কি কোর্সের মধ্যে। ক্রিয়েট অ্যান্ড ভেরিফাই জিএমবি, ক্রিয়েট অ্যান্ড ভেরিফাই জিএমবি। অনেকে রিভিউ সেল করে, হ্যাঁ অনেকে রিভিউ সেল করে। তা আমি আমার জিএমবির প্রোফাইলের মধ্যে ঢুকলাম, দেখেন দুইটা পেন্ডিং ভেরিফিকেশন আছে আর বাকিগুলো কিন্তু ভেরিফাইড। বন্ধ করে দিব আপনার কি কারো কোনো সার্ভিস রিসেল করতে পারবেন না ফাইবারে, এটা ফাইবারের রুলস। এটা তো 28 টাকার সার্ভিস, রাইট? ওকে, তারপরে আপনার যদি অলরেডি জিএমবি থেকে থাকে, সেই জিএমবিটা আপনি ক্লেম করতে পারবেন। এখন আমরা জিএমবিটা ক্রিয়েট করে সেটা আমরা ভেরিফাই করার প্রসেসটা দেখলাম বা কমপ্লিট করার প্রসেস দেখলাম, এখন আমরা দেখি যে জিএমবি কিভাবে ক্লেম করে। এই যে দেখেন এখানে একটা জিএমবি আসছে, এটা কিন্তু আমারই নিজের, আমি এখান থেকে অন দিস বিজনেসে ক্লিক করব। আপনার একটা জিএমবি আছেই, বাট আপনি সেটা ক্লেম করবেন কিভাবে? যদি আপনার কোড পাঠানোর প্রয়োজন হয়, মনে করেন এই লোকেশনে আপনি কোড পাঠাতে চাচ্ছেন, ঠিক আছে, এই লোকেশনে আপনি কোড পাঠাতে চাচ্ছেন, তাহলে আপনি এখান থেকে এটাতে ম্যানেজে ক্লিক করবেন। তো এখান থেকে পোস্ট কার্ডে আমরা মেইলে নামটা দিই। এখানে আমার আসলেই পরিচিত একজন আছে, কিন্তু নামটা আমি ভুলে গেছি, আবেদিনের নাম। ১৪ দিন সময় লাগবে আমার এই 53 সেনপাড়া পর্বতার গলিতে কোডটা পৌঁছাইতে। কন্টিনিউতে ক্লিক করলাম, চলে আসবে 14 দিনের মধ্যে। ওপেনিং আওয়ার টাওয়ার আরেকবার বলতেছি আমি, এখান থেকে স্যাটারডেটা ওপেন করে দিই, ওপেন আস 24 আওয়ার, সেভ। ওকে, এখানে ডিটেলস চাচ্ছে। কি দিবে না মানে, এমন কোন ক্লায়েন্ট নাই যে জানে না যে এমবি ভেরিফাই করতে 14 দিন সময় লাগে। আমরা গেট খোলার সময় কি এটা কতদিন ডেলিভারি টাইম কতদিন নেবে? হ্যাঁ,
কেক খোলার সময় ডেলিভারি টাইম পারবেন না। হ্যাঁ 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 ফটো ফটো মোটো আবার দেওয়া লাগবে, ফটো মোটো তো আছে আবার কেমনি কি। ভেরিফাই করিনি ভাইয়া, এটা লাইভ করছি, সিস্টেমে লাইভ করে দিছি। ভেরিফাই করলে কি ক্লেম দেখাতো? ইয়েস ইয়েস, যদি এক্সিস্টিং থাকে, প্রথমে যেটা দেখালাম ওটা হচ্ছে এক্সিস্টিং নাই, ঠিক আছে। পরে দ্বিতীয়ত যেটা দেখালাম সেটা হলো যে এক্সিস্টিং আছে, এক্সিস্টিং থাকা একটা জিএমবি কিভাবে ক্লেম করবেন? হ্যাঁ আগে এক্সিস্টিং করার জন্য লিস্টিংটা করতে হবে, হ্যাঁ তারপরে ভেরিফাই করার জন্য ক্লেম করতে হবে। ইয়েস, আমি এই প্রসেসেই করি। তো এখানে দেখা যাচ্ছে অনেক সময় ভেরিফাই করে ফেললে, হ্যাঁ অনেক সময় ভেরিফাই করে ফেললে আপনার ইয়ে করে না, কি বলে, ঝামেলা করে না, ঠিক আছে। হ্যাঁ 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 না, এই যে ইমেজটা আমি নিচ্ছি, যে দেখেন নতুন আরেকটা ইমেজ আমি নিব, ধরেন আমি এই গলিটাই নিব, এই যে এই গলিটাই। হ্যাঁ এই ইমেজগুলো গুগল থেকে আসতেছে, এগুলোর এইভাবেই নিতে হবে, তাহলে কপিরাইট ধরবে না। তাছাড়া আপনি যেখান সেখান থেকে ইমেজ নিয়ে দিলে তো কপিরাইট ধরবে। আসলে আমি যে লোকেশন দিছি এই লোকেশনটাই রাইট, এই মানে এই লোকেশনটাই আসলে আমি যে লোকেশনটা দিচ্ছি এটাই। সো আমি কোনো ভুলভাল লোকেশন দিচ্ছি না, আমি ঠিক লোকেশন দিচ্ছি। সো আমার ইমেজ নিয়ে কোনো প্রবলেম নাই, ঠিক আছে। সেম ছবি দেওয়ার চেষ্টা করবেন না, বাট ওই যে মার্কেট সুপার শপ এগুলা সেম ছবি হলে প্রবলেম হয় না, কিন্তু তাও আলাদা করা উচিত, কারণ সুপার শপ একটা হলে দোকানের ছবি তো আলাদা হবে। হ্যাঁ আমি দিলাম, আমি এখানে গলির ছবি দিছি, কোনো স্পেসিফিক জায়গা দেইনি আমি। হয়ে গেছে পেন্ডিং ভেরিফিকেশন, এটা কোর্ট যাবে 14 দিনের মধ্যে আসবে। তো এটা কোর্স ছাড়াও সিস্টেম আছে এটা অ্যাপ্লাই করার, এটা ঠেকানোর, কিন্তু এখন না, এটাতে আরো কিছু রিভিউ এখানে ফেলতে হবে, রিভিউ ফেলার পরে তারপরে এই কাজটা আমাদের করতে হবে, ঠিক আছে। তো এই হলো গুগল মাই বিজনেস পেজ ক্রিয়েশন এবং ভেরিফায়ার সিস্টেম। হ্যাঁ হ্যাঁ শেয়ারও করা যায় এবং রিভিউ দেওয়ারও ওয়ে আছে, আমরা নেক্সট ক্লাসে রিভিউ দেখব। এখন আজকে আপনারা যেটা করবেন সেটা হলো যে আপনারা সবাই নিজেদের নামে গুগল ম্যাপ ক্রিয়েট করে ফেলবেন এবং এখনই, ঠিক আছে। গিয়ে আমি যা যা দেখালাম একবারে সেম কাজ করে ফাইনাল অপশন পর্যন্ত এসে আমাকে স্ক্রিনশট গ্রুপে দেখাইতে হবে, এখানে যারা যারা আছেন সবারই এই কাজ করতে হবে এখন।